আমরা যদি ইচ্ছা করি এই সকল তিন নম্বর বাচ্চাদেরকে সাইজ করতে মাত্র কয়েক মিনিট আমাদের সময় কিন্তু জনগণ শান্ত হঠাৎ আবার তারা লাফিয়ে উঠল ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে নিয়ে কিন্তু মিজানুর রহমান আল আজহারির কপাল খারাপ সে এই টেকনোলজির যুগে সে ডিজিটাল যুগে মাঠে বক্তব্য দেওয়ার জন্য আসছে হাজার লক্ষ চোখ যেরকম তার দিকে তাকিয়ে থাকে হাজার হাজার ক্যামেরাও তার দিকে তাকিয়ে থাকে মিডিয়া এগুলো নিয়ে অনেক দিন লেখালেখি হয়েছে এখন ওদের মোটামুটি লিখতে লিখতে বলতে বলতে বকাঝাকা করতে করতে এখন ক্লান্ত হইয়া একটু ঘুমাইছিল কয়দিনের জন্য হঠাৎ আবার তারা লাফিয়ে উঠল ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে নিয়ে মিজানুর আমি আগেই বলেছি আজকে অনেক কথা শুনতে হবে শুধুমাত্র শোডাউনের জন্য এখানে আসেন নাই আজকে এখান থেকে কিছু বাড়ি নিয়ে যেতে হবে মনে রাখবেন বোকার জন্য আল্লাহ জান্নাত নয় ইমানদার কখনো বোকা হতে পারে না আল্লাহ রসুল বলেছে মোহমেন কখনো এক গর্তে দুইবার ধোকা খায় না সুতরাং আজকে এখান থেকে কিছু নিয়ে যেতে হবে ওয়াজ তো গতানুগতিক সব জায়গায় করি আজকে বিশাল জনসমুদ্রের জন্য ওয়াজ নয় তাদের ব্রেন ওয়াশ হওয়া দরকার বন্ধুরা আমার ডক্টর মিজানুর রহমান আল আজহারি সে ফুরফুরা সেলসেলা আপনারা জানেন ভারতের হুগলি জেলার একটি দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পীর খানদান ফুরফুরা আমি সেখানে মাহফিল করে এসেছি দুইবার সেই ফুরফুরার খানদানের ফুরফুরা সেলসালার একটি মাদ্রাসা সেই ঢাকা দারুন মাদ্রাসায় সে পড়াশোনা করেছে তাদের আদর্শ সে বড় হয়েছে এরপরে সে আলহামদুলিল্লাহ ভালো স্কলার ছাত্র সে জামিয়াল আল আল আজহাদ মিশরে গিয়ে পড়াশোনা করেছেন ব্রেন ভালো পড়াশোনা ভালো তার মোটামুটি জ্ঞান বুদ্ধি ভালো আবেদন করে মালয়েশিয়ান ইসলামিক ইউনিভার্সিটি সেখানে সে চান্স পেয়েছে এমফিল গবেষণা করে থিসিস করে সেখানে ডক্টরেট করার জন্য প্রত্যেক বিষয়ে মানুষের কিছু অভিজ্ঞতা লাগে যে মাস্টার প্রথম ঢোকে ওই মাস্টারের বেতন যে মাস্টার বিশ বছর চাকরি করছে তার বেতন কি এক বেতন বন্ধুরা আমার অভিজ্ঞতা একটা জিনিস যা মায়ের পেট থেকে কেউ নিয়ে আসে না সে ছাত্র ভালো হতে পারে লেখাপড়া ভালো হতে পারে জ্ঞান ভালো হতে পারে কিন্তু ওয়াজের লাইন এসে নতুন সুতরাং নতুন হওয়ার কারণে এই জনতার মঞ্চে কথা বলতে কিছু ভুল ভ্রান্তি অনিচ্ছা সত্ত্বে তার হতে পারে আমরা যখন এই মঞ্চে এসে প্রথম কথা বলা শুরু করেছিলাম আমাদেরও দুই একটা ভুল হয়েছে কিন্তু আমাদের সামনে এতগুলো চোখ ছিল না চোখ বোঝেন তো এতগুলো মিডিয়া ক্যামেরা আমাদের সামনে ছিল না না থাকার কারণে আমরা ভুল বলেছি ভ্রান্ত কথা বলেছি সেগুলো হাওয়ায় মিটিয়ে গিয়েছে দোষ ধরার কেউ ছিল না কিন্তু মিজানুর রহমান আল কপাল খারাপ সে ডিজিটাল যুগে মাঠে বক্তব্য দেওয়ার জন্য আসছে হাজার লক্ষ চোখ যেরকম তার দিকে তাকিয়ে থাকে হাজার হাজার ক্যামেরাও তার দিকে তাকিয়ে থাকে সুতরাং বেচারা নতুন মানুষ মঞ্চে উঠে আমি তার আদব আখলাকের ব্যাপারে যতটুকু জানি আমি তার পক্ষে নেও বা তার হয়ে কথা বলতেছি না তার হয়ে ওকালতি করার কোনো প্রয়োজনই হয় না আমি ভিন্ন এক দরবারের পীর আমি ভিন্ন এক দরবারের পীর যাদা তার পক্ষ হয়ে কেন তার পক্ষে কথা বলবো আমি তার খাইও না পড়িও না তার চাকরিও করি না কিন্তু বাস্তব সত্য যেটা সেটা হলো আমি তাকে যতটুকু দেখেছি বেআদব না আদব আছে কি আছে বলেন তো সুতরাং আদব যার আছে বেআদব না আর দ্বিতীয়ত জ্ঞান আছে ইলম আছে। এমন একটা লোক নতুন মঞ্চে এসে শিখতেও তো একটু সময় লাগে নাকি দুই একটা কথা এদিক সেদিক হয়তো হয়ে গিয়েছে অর্থাৎ যেই শব্দটা ব্যবহার করা দরকার ছিল যেই শব্দটা প্রয়োগ করা দরকার ছিল বা ওর থেকে আরও সুন্দর একটা শব্দ তার অ্যাপ্রোচ করা দরকার ছিল কিন্তু তার ব্রেনে অথবা নতুন হওয়ার কারণে অভিজ্ঞতার কারণে সেটা সে করে উঠতে পারেনি কিন্তু আমরা কি দেখতেছি আমার দেশের ওই যে ছাগলের তিন নম্বর কিছু বাচ্চা ছাগলের তিন নম্বর কিছু বাচ্চা রাস্তার উপরে একটা ব্যানার ছাপাই দিল আর তিনজন চারজন লোক ব্যানার নিয়ে দাঁড়ালো গভর্নমেন্টের এসবি এনএসআই টিভি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ভালো করে শুনে নেন এদেশে তৌহিদের পক্ষে ইমানের পক্ষে রসুল উল্লাহর পক্ষে কোরানের পক্ষে হাজার হাজার নয় কোটি কোটি জনতা দেশে আছে আর এই সকল ছাগলের তিন নম্বর হ্যাঁ মুসলমান রাখুন ছাগলের তিন নম্বর বাচ্চার মতো যারা এখানে সেখানে একটা ব্যানার নিয়ে দাঁড়ায় গভর্নমেন্টের ডিজিএফআই এনএস তাদের তাদেরকে আজকে গভর্নমেন্টের কাছে জানাতে হবে ওদের সংখ্যা কত ওদের সংখ্যা কত আরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওদেরকে যদি ধাওয়া দেয় আমরা উগ্রবাদের কথা বলি না জঙ্গিবাদের কথা বলি না আমরা মানুষকে মানুষের উপরে লেলিয়ে দেই না কোনো মানুষকে মানুষের উপরে আক্রমণ করতে আমরা শিক্ষা দেই না ইসলামের সাবক আমাদেরকে দেয় নয় আমরাও জাতিকে দেই না কিন্তু আমাদেরও তো ভক্তবৃন্দ আছে আমরা যদি ইচ্ছা করি এই সকল তিন নম্বর বাচ্চাদেরকে সাইজ করতে মাত্র কয়েক মিনিট আমাদের সময় লাগে কিন্তু জনগণ শান্ত জনগণ শান্ত আজকে এমপি মহোদয় যদি এখানে থাকতেন আমি ওনাকে অনেক ভালোবাসি এই জন্য আমার অনেকগুলো মাহফিলে আপনাদের এই জাফর আহমদ সাহেব ফার্স্ট টু লাস্ট আমার প্রোগ্রাম শুনেছেন রোজার মাসের রাত জেগে আমার পাশে ঘন্টার পরে ঘন্টা বসে উনি কথা শুনেছেন এয়ারপোর্টে আমাকে উনি জড়িয়ে ধরেছেন বলেছেন আপনার মাহফিল একবার এক বছরের কথা বলতেছি আপনার মাহফিল আছে শুধু আপনার মাহফিলের জন্যই আমি যাচ্ছি উনি আমাকে জড়িয়ে ধরে ওনার গাড়িতে তুলে আমাকে এয়ার আপনার বিমানে এয়ার বাসে উঠালেন আজকে যদি এমপি সাহেব থাকতেন আমি তার কাছে কিছু কথা বলতাম এই জাতিকে জানা দরকার যেহেতু এমপি সাহেব নাই এই জন্য গভর্নমেন্টের এস বি ডিবি ইন্টেলিজেন্স ব্রাঞ্চদেরকে বলছি গভর্নমেন্টের কাছে এইটা অবশ্যই আপনাদের মাধ্যমে এটা রিপোর্ট যাওয়া দরকার কয়জনরা ওরা সর্বসা কয়জন আপনারা ভোটের ভয় পান মনে রাখবেন ওদের ভোট ভোট নয় ওদের ভোট ভোট নয় ওরা যদি হয় তিনশো ইমানদারেরা হবে তেরোশো ওরা যদি হয় তেরোশো ইমানদারেরা হবে তিন লক্ষ জনগণ সুতরাং সুতরাং ওই তিনজন চারজন মাছ পুকুরের মধ্যে আর মাছ খুব খুব লাফায় লাফায় পুকুরওয়ালা মনে করে পুঠি না জানি কতই আছে না জানি শেষ পর্যন্ত জাল খেল দিয়ে দেখা যায় কয়টা আছে আরে পুঠি মাছ অনেক লাফায় সেলামাস অনেক লাফায় রুই কাতলা অনেক বড় বড় আছে ওগুলো লাফায় না একবার লাফাইলে কিন্তু আর জাল থাকবে না সুতরাং আমরা সরকারকে বলি সরকারকে বলি আপনারাই দুই চারজন পাগল ছাগলের কথায় কাম দিবেন না মিজানুর রহমান আল আজহারি সে আমাদের অনুজ আমরা তার অগ্রজ সে আমাদের ছোট আমরা তার বড় সুতরাং এই ময়দানে এই ময়দানে দীর্ঘদিন আমরা কথা বলে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় একটা হলো ইচ্ছাকৃত ভুল আর একটা হচ্ছে অভিজ্ঞতার কারণে অনিচ্ছাকৃত ভুল এই মাঠে সে নতুন এসেছে আমরা তাকে বাবা দিই এটা আমাদের মুসলমানদের একটা রোগ আজকে বিশ্বের মুসলমানেরা কেন পিছিয়ে আসে এটা আমাদের একটা রোগ কেউ উঠতে চাইলে তাকে না উঠতে দিয়ে দাবিয়ে রাখা অথচ অন্য ধর্মের একটা অন্য ধর্মের লোকেরা কেউ উঠতে গেলে তাকে টেনে উঠানোর চেষ্টা করে আর আমাদের ধর্মের একটা মুসলমানদের একটা রোগ হয়ে গিয়েছে মানসিক রোগ কেউ উঠতে চাইলে আমরা তাকে দাবিয়ে নিচের দিকে নেওয়ার চেষ্টা করি সুতরাং আমার তো মনে হয় জাকির নায়কের পরে এই মিজানুর রহমানকে যদি আমরা পেট্রোনাইজ করতে পারি তাকে যদি আমরা লালন পালন করতে পারি আমাদের সন্তানের মতো ছোট ভাইয়ের মতো এই ফুলকে যদি আমরা প্রস্ফুটিত হতে দেই তাহলে হতে পারে আগামী বিশ বছর পরে জাকির নায়কের পরে সে সমগ্র পৃথিবীতে একটা নতুন একটা ইতিহাস সৃষ্টি করতে পারে সুতরাং বন্ধুরা আমার আমি সরকারের কাছে অনুরোধ করবো এবং সরকারের যে চোখ আছেন গোয়েন্দা বাহিনী তাদের মাধ্যমে বলবো। এই পাগল ছাগলদের লাফালাফিতে আপনারা ভয় পাবেন না দেখেন না আমাদের দেশে কিছু বাম আর রাম আছে তারা বিশাল বড় জনসমুদ্র করে ক্যামেরা কাজপুরিয়ে গুনে দেখা গেল মাত্র নয় জন অথচ কি করছে তারা জনসমুদ্র করেছে আর আমার দেশের কিছু চোখ কানা দল হলুদ সাংবাদিক আছে দিনের পক্ষে ইমানের পক্ষে সত্যের পক্ষে তৌহিদের পক্ষে একামতে দিনের পক্ষে হাজার লক্ষ জনতা হলেও ওই দল কানা ওই দল কানা হলুদ সাংবাদিকের চোখে ওগুলো পড়ে সুতরাং আল্লাহর হস্তে সত্য বোঝার চেষ্টা করুন সত্য বোঝার চেষ্টা করুন ঘোলা পানিতে আর মা শিকার করবেন না ঘোলা পানিতে আর মা শিকার করতে দেবেন না এ জাতি হ্যাঁ যদি বলেন যদি বলেন যে তাদের কথা বলার অধিকার আছে তাহলে বলবো ওদের যদি কথা বলার অধিকার থাকে মিজানুর রহমান আল আজহারি এই জাতির একজন সন্তান এ দেশের একজন নাগরিক ওর যদি কথা বলার অধিকার থাকে তাহলে গণতন্ত্রের দেশ ডেমোক্রেসির দেশ তাহলে তো মিজানুর রহমান আজহারিরও কথা বলার অধিকার আছে যদি আপনার সরকারের বিধানে তিনজন চারজন তিনজন চারজন মাথা গরম পাগল ছাগল লাফালে সেটার নাম যদি গণতন্ত্র হয় হাজার লক্ষ কোটি ইমানদারের কলিজার মধ্যে আঘাত লাগে তাদের বাদ প্রতিবাদ যদি আপনার কাছে গণতন্ত্র ডেমোক্রেসি না হয় তাহলে এমন নিকৃষ্ট গণতন্ত্র আর ডেমোক্রেসিকে জোতা পেটা করা ছাড়ার কিছু গণতন্ত্র তো তাকে বলে যার যার নিজের মত প্রকাশের স্বাধীনতা যার যার নিজের কথা বলার অধিকার যার যার মানবিক অধিকার সুতরাং ওদের যদি অধিকার থাকে এ দেশের নাগরিক হিসাবে মিজানুর রহমান আল আছে হ্যাঁ যদি বলেছে রাষ্ট্রদ্রোহী তার কিছু বলেছে গভর্নমেন্ট তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেই আমরা সে ব্যাপারে কিছু বলবো না গভর্নমেন্ট তো রাজনৈতিক কারণে তার মাহফিল বন্ধ করে নাই বলেন গভর্নমেন্ট কি রাজনৈতিক কারণে তার মাহফিল বন্ধ করেছে সে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের জাতির মহান স্থপতি লক্ষ মানুষের কোটি মানুষের হৃদয়ের মণি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ব্যাপারে কিছু বলেছে তাহলে সরকারের ব্যাপারে সরকারের ব্যাপারে তার কথা না বক্তব্য হল সে এই জায়গায় ভুল বলেছে ওই জায়গায় ভুল বলেছে আরে ভাই নতুন মানুষ স্টেজে আসছে আসতে দেন না ভুল বলতে বলতেই একদিন শুদ্ধে যাবে নিচের দিকের ক্লাসে আপনারা নিচের দিকের ক্লাসে এই যে আমার ওস্তাদ তো পাশে বসে আছে আমার না হাজার হাজার আলেমদের ওস্তাদ নিচের দিকে ওস্তাদে পড়ায় ছাত্র পড়ে নিচের দিকে কে পড়ায় নিচের দিকে ওস্তাদ পড়ায় ছাত্র আর উপরের দিকে ছাত্র পড়ে ছাত্র পড়ায় ওস্তাদ পড়ে কথা বোঝেন নাই বোধ হয় নিচের ক্লাসে ওস্তাদ পড়ায় কে পড়ে ছাত্র পড়ে আর উপরের দিকে আমরা যখন ফাজিল কামিল জামাতে যখন পড়েছি এখনও আলী বড় বড় আলিয়া মাদ্রাসা এখনও বড় বড় দার্শেনে জামি কৌমি মাদ্রাসা উপরের দিকে কিন্তু উপরের দিকে কিন্তু ওস্তাদ পড়ায় না উপরের দিকে পড়ায় ছাত্র পড়ে কে ওস্তাদ মানে শোনে কারণটা কি নিচের দিকে ছাত্ররে ওস্তাদ পড়াইল আর উপরের দিকে ছাত্র পড়তেছে ওস্তাদ শুনতেছে কারণ কি এই ছাত্র আগামী কয়েকদিন পরে কিছুদিন পর ওস্তাদ হবে সুতরাং এই উস্তাদ হতে গিয়া তার মধ্যে ভুল ভ্রান্তি যদি থাকে তাহলে জাতির সর্বনাশ হয়ে যাবে এই জন্য ওস্তাদ ছাত্রের কাছে পড়ে পড়া নেয় সবক নেয় উদ্দেশ্য হল তার যদি কোনো ভুল ভ্রান্তি হয় এখনই তাকে শুধরে দেওয়ার সময় সুতরাং আমাদেরই একটা ছোট ভাই স্টেজে এলো দুনিয়াকে সে শিক্ষা দিয়ে মুগ্ধ করলো আমাদেরই একটা ছোট ভাই স্টেজে এলো আর কিছু পাগল ছাগল কিছু লাফালো ছাগলের তিন নম্বর কিছু বাচ্চারা লাফালো আর সেই জন্য গভর্নমেন্ট হইয়া থানাগুলি অস্থির গেল হয়ে ওসি সাহেব ডিসি সাহেবরা অস্থির হয়ে গেল এমপি অস্থির গেল জারি হবে এটা কি পাগলের দেশে বাস করি কিনা আমার বুঝে আসে সুতরাং সরকারকে বলবো চোখ খুলুন চোখ খুলুন আপনার আপনার ডিজিএফআই এনএসআই এসবি ডিবি এরা হলো আপনার চোখ তাদের মাধ্যমে খোঁজ নেন যে পক্ষে কয়জন বিপক্ষে কয়জন তার বক্তব্য কোরআন হাদিসের বক্তব্য শুনতে চায় কয়জন আর শুনতে চায় না কয়জন সরকার সরকার তো তার চোখ দিয়েই দেখতে পারে এখানেও তো আমার বলার কিছুই নাই আমি শুধু আজকে জাতিকে এই কথা বলতে চাই নিশ্চয় আজকের মাহফিল শেষে আপনারা বাড়ি ফিরে যাবেন আবেগ দিয়ে ইসলাম এদেশে কায়েম হবে না এদেশে আওয়ামী লীগ ইসলাম চালাক বিএনপি ইসলাম চালাক হেফাজত ইসলাম জামাত ইসলাম কে ইসলাম চালাইল ওইটা দেখার বিষয় নয় একটা কথা মনে রাখবেন আমাদেরকে যদি মঞ্চেও নেন ওয়াজ বন্ধ যদি করে করে দেন দেন হাজার যদি আমাদের শরীরকে তারপরেও বলবো জামিন হলো আল্লাহ আমরা আইন চাই আল্লাহ কত ঠিক কিনা চলে বলুন কার এই জমিনে আইন চাই আমরা কার